চিন্তা করেন, বেস্ট অপশন। আপনাকে আল্লাহ জান মাল যা দিয়েছেন, এলেম কালাম বিদ্যা বুদ্ধি, এগুলো দিয়ে ফি সাবিলিল্লাহ নিজেকে উৎসর্গ করে দেন। এই পথে যদি চলতে 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 আপনার মৃত্যু হয়ে যায়, আপনি গাজী ইনশাআল্লাহ। আর যদি চলতে চলতে আপনাকে তারা গুম করে ফেলায়, ক্রস ফায়ার দেয়, ফাঁসিতে দেয়, আপনাকে শহীদ করে ফেলে, বা আপনার আপনার জীবন নাশ করতে পারে, এর চেয়ে বেশি কিছু ওরা অবশ্য করতে পারবে না। তাদের ক্ষমতা তো এই পর্যন্তই। দে ক্যান কিল দ্য পিপল, তারা শুধু মানুষকে মারতেই পারে। এই পথে যদি আপনাকে মেরেও ফেলে, ছয়টা জিনিস পাবেন। কয়টা? ছয়টা। ভালো করে শোনেন, আল্লাহ পাক যেন আমাদের তাকদীরে নসিব করে না। এক নাম্বার, রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথেই গোনা মাফ। দুই নাম্বার, কবরের কোনো প্রশ্ন উত্তরের টেনশন নাই, সব পাস। কবর কি জিনিস সেটা তো আমরা বুঝি ভাই, কিভাবে বুঝাবো আমি যে কবর কি জিনিস? এই ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। শহীদকে কবরের সমস্ত ফেতনা থেকে আল্লাহ পাক নিরাপদে রাখবেন, দুই নাম্বার। তিন নাম্বার, কেয়ামতের মাঠে যখন সে উঠবে তার কোনো দুশ্চিন্তা থাকবে না, যখন পদযুগল থরথর করে কাঁপতে থাকবে, চোখ বিস্ফোরিত হয়ে যাবে, ওই দিন এর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। চার নাম্বার, নিজের আত্মীয়দের মধ্যে 70 জন ব্যক্তির জন্য এই ব্যক্তি সুপারিশ করতে পারবে। পাঁচ নাম্বার, তার মাথায় আল্লাহ পাক স্পেশাল একটা তাজ পরাবেন, স্পেশাল মুকুট, দেখে চেনা যাবে এই ব্যক্তি সুহাদা। আর ছয় নাম্বার হচ্ছে, এটা আপনাদের জন্য ভালো, 73 জন, কয়জন? 73টা স্ত্রী আল্লাহ পাক আপনাকে দান করবে ইনশাআল্লাহ।